আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বাদ, সুপ্রিয় দর্শক, নারীদের কপালে টিপ পরা কি জায়েজ, এই প্রশ্নটি কয়েকদিন যাবত সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, আর এর পক্ষে এটার বিভিন্ন রকম ফতোয়া আমাদের সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি। কেউ এটাকে হারাম বলছেন, কেউ মাকরুহ বলছেন, কেউ জায়েজ বলছেন। আসলে বিধানটা কি? অনেকেরই কৌতূহল আছে যে আসলেই মেয়েদের টিপ পরাটা সাজসজ্জা স্বরূপ এটা জায়েজ আছে কি না। তো এ বিষয়ে অনেক ধরনের গুজব এবং বিভিন্ন কুসংস্কার, বিভিন্ন মিথ্যা গল্পও ফাঁদা হচ্ছে এবং বিভিন্ন রকমের কথা ছড়ানো হচ্ছে। যেমন একটা ঘটনা খুবই অনেকেই লিখছেন, অনেক আলেম, অনেক মরণাও লিখছেন, যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নাকি আগুনে নিক্ষেপ করা হচ্ছিল, নমরুদ 18 মাইল বিরাট একটা অগ্নিকাণ্ড জ্বালিয়েছিল, সেইখানে ইব্রাহিম আলাইহিস সালামকে সরাসরি ওইখানে নিক্ষেপ করতে পারছিল না, এই জন্য একটা চরকা বানানো হয়েছিল। সেই চরকার এক পাশে ইব্রাহিম আলাইহিস সালামকে লটকানো হলো, আর এবার সেটা ঘোরানো হলো কিন্তু ঘোরানো যাচ্ছিল না, কারণ চরকার আরেক পাশে ফেরেশতারা এসে সবাই সেখানে ভর দিয়েছিল। তো এরপরে নমরুদ এই ব্যবস্থা নিল যে ফেরেশতাদেরকে কী করে দূর করা যায়, তাই বিভিন্ন মন্দ নারী যারা পতিতা নারী, এই পতিতাদেরকে এখানে আনা হলো, তাদেরকে দেখে ফেরেশতারা পালিয়ে গেল। তখন ইব্রাহিম আলাইহিস সালামকে সেই চরকা দিয়ে আগুনে নিক্ষেপ করা হলো। আর পরবর্তীতে এই মেয়েদেরকে, এই নষ্ট চরিত্রহীন মেয়েদেরকে পুরস্কৃত করার জন্য তাদের চিহ্নস্বরূপ টিপ দেওয়া হলো, এই ধরনের একটি ঘটনা। সুতরাং টিপ এটা হারাম হওয়ার দলিল হিসেবে এই ঘটনাটি উল্লেখ করা হচ্ছে। আর এর বিভিন্ন হাওলা, যেমন মারিফুল কোরআনের হাওলা দেওয়া হচ্ছে, তবারির হাওলা দেওয়া হয়েছে, আরও বিভিন্ন কিতাবের হাওলা দেওয়া হচ্ছে, কিন্তু দুঃখজনক হচ্ছে এই মারিফুল কোরআনে এই ধরনের কোনো ঘটনা নেই, এবং যে সমস্ত হাওলা আছে কোথাও এই ঘটনার কোনো অস্তিত্ব নাই। এই ঘটনাটি প্রথম কে বানালেন এবং কে এটা জাল করলেন, একটা জাল হাদিস হিসেবে সমাজে ছড়িয়ে দিলেন, এটা আমরা জানি না। কিন্তু যাই হোক, এভাবে মানুষের মনে এর প্রতি একটা বিরূপ ভাব তৈরি করা হয়েছে, এবং আরও অনেকে বলছেন যে এটা হচ্ছে হিন্দুদের প্রতীক, কিন্তু বিষয়টা তো এমন না, এটা হিন্দু ধর্মের প্রতীক বিষয় না। আমাদের বাঙালি সমাজের নারীরা এবং কিংবা ভারতে নারীরা, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, সব নারীরা এই ধরনের টিপ পরেন। টিপ পরবেন কি পরবেন না, এই বিষয়টি যার যার স্বাধীনতা আছে, কিন্তু শরীয়তের মাসলা বলতে হলে আমাদেরকে জেনে নিতে হবে আসলে কোরআন এবং হাদিসে কী বলা হচ্ছে, আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী বলেছেন, সেটা জেনে তারপরে আমাদেরকে মাসলা বলতে হবে কিংবা সেটা বিশ্বাস রাখতে হবে। আপনি টিপ পরবেন কি পরবেন না, আপনি হিজাব করবেন, আপনি পর্দা করবেন, আপনি বোরকা পরবেন কিংবা আপনি শাড়ি পরবেন, এইসব বিষয়ে প্রত্যেকের যার যার অভিরুচি আছে, কিন্তু অবশ্যই আপনাকে কোনো একটা মাসলা দেওয়ার ক্ষেত্রে এবং কোনো একটা বিশ্বাস রাখার ক্ষেত্রে অবশ্যই আপনাকে কোরআন এবং মুসলিম হিসেবে, কোরআন এবং সুন্নার দ্বারস্থ হতে হবে, আল্লাহ কী বলেছেন সেটা দেখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোরআনে কারিমে টিপ পরাকে হারাম বলেন, তাহলে আপনি হারাম বলতে পারবেন, আর যদি সেটাকে মাকরুহ বলেন তো আপনি মাকরুহ বলতে পারবেন। যে কোনো বিধান দেওয়ার ক্ষেত্রে মন গড়া বিধান দেওয়া যায় না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অধিকার দেন নাই। তো টিপ পরা সম্পর্কে আমি সংক্ষেপে বলবো যে কথাটি, সেটা হচ্ছে ইমাম মালিক রহমতুল্লাহ আলহিকে যে কথা, একজন লাইস ইবনে সাদ, একজন ইমাম ছিলেন মিশরের বড় বিখ্যাত আলেম, তিনি ইমাম মালিককে আপত্তি করেছিলেন যে হে ইমাম মালিক, আপনি এত বড় আলেম, আপনি এত সাজসজ্জা করেন, মানে উনি খুব সুন্দর জামা পরতেন এবং সুন্দর পোশাক আশাক তিনি পরতেন সবসময়। তখন ইমাম মালিক রহমতুল্লাহ আলহি তাকে পত্র লিখেছিলেন, রিসালাতুল ইমাম মালিক ইলাল লাইস ইবনে সাদ, ইমাম লাইসের কাছে যে পত্র লিখেছিলেন সেখানে কয়েকটি আয়াত এবং হাদিস উল্লেখ করেছিলেন, সেটাই আমি উল্লেখ করতে চাই। একটি হচ্ছে সূরা আরাফের 32 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উল মান হাররামা জিনাতাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেসব সাজসজ্জার জিনিস সৃষ্টি করেছেন, বলো এটা কে হারাম করেছে। অর্থাৎ সৌন্দর্য বর্ধনের জন্য যা কিছু আছে স্বাভাবিকভাবে এগুলিকে হারাম করতে পারে না কেউ, কে হারাম করেছে? অত্তয়িবাতি মিনার রিস্ক, আল্লাহ যেসব রিজিক দিয়েছেন সেটা কে হারাম করেছে? সুতরাং কোনো একটা বিষয়কে হারাম করার ক্ষেত্রে, হারাম বলার ক্ষেত্রে আমাদের সাবধান হওয়া উচিত। আরেকটি আয়াত, আইয়ুহান নবী লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, 28 নম্বর পারায়, এটা সূরা তাহরিম, সেখানে প্রথম আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে
আল্লাহ যা হালাল করেছেন সেটা কেন আপনি হারাম করেন? আল্লাহ যা হালাল করেছেন হারাম হালাল করেছেন সেটা আপনি কি করে তুমি কি করে হারাম করো? এ থেকে বুঝতে পারি যে কেউ ইচ্ছা করলে কোনো একটা জিনিসকে হারাম বলে দিতে পারে না, কেউ ইচ্ছা করলে কোনো একটা জিনিসকে হালাল বলে দিতে পারে না। হালাল হারামের নির্দিষ্ট কিছু মানদণ্ড আছে, উসুল আছে, মৌলনীতি আছে, সেই মৌলনীতির আলোকেই আমাদেরকে হালাল এবং হারাম বলতে হবে। আর সেই একটা মৌলনীতি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বারা কতনি হাদিসে উল্লেখ করেছেন, আল হালালু মা আহাল্লাল্লাহ ওয়াল হারামু মা হাররামাহুল্লাহ অবাইনাহুমা ওমা বাইনাহুমা ওমা সাকাত্তু আনহু ফাহুয়া আফউন। রাসূল আকরাম সাল্লাম বলছেন যে দেখো, হালাল হচ্ছে যেটা আল্লাহ হালাল করেছেন, সেটা আল্লাহ কোরআনের মাধ্যমে হালাল করেন বা সুন্নার মাধ্যমে হালাল করেন, সরাসরি হালাল করেন বা উসুলের মাধ্যমে হালাল করেন। আর দ্বিতীয় কথা হচ্ছে আল হারামু মা হাররামাহুল্লাহ, হালাল যেটা আল্লাহ হালাল করেছেন, হারাম সেটা যেটা আল্লাহ হারাম করেছেন। আর এই দুইটার মাঝখানে, এই দুইটার মাঝখানে যা কিছু আছে, অর্থাৎ যে সম্পর্কে আল্লাহ স্পষ্ট কিছু বলেননি, না কোরআনে বলেছেন না হাদিসে বলা হয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাহুয়া আফউন, সেটা তোমাদের জন্য উন্মুক্ত, সুতরাং তোমরা সেটা গ্রহণ করতে পারো, এটা তোমাদের জন্য উন্মুক্ত রাখা আছে। সুতরাং যে বিষয়টি কোরআন এবং হাদিসে নেই, উল্লেখ নাই, সেই বিষয়টা কেউ হারাম ঘোষণা করতে পারে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার অহংকার সম্পর্কে বলছেন যে যার মনের ভেতরে বিন্দু পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে দাখিল হতে পারবে না। তখন এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার তো সবসময় ভালো লাগে যে আমি সুন্দর পোশাক পরবো, সুন্দর সাজসজ্জার সঙ্গে থাকবো, সুন্দরভাবে থাকা চলাফেরা। আল্লাহ রাসূল বললেন তো এটা কি? উনি জিজ্ঞেস করলেন যে এটা অহংকার হবে কি না? বললেন আরে না, দেখো ইন্নাল্লাহ জামিল, নিঃসন্দেহে আল্লাহ মহাসুন্দর, ইয়াহিব্বুল জামাল ফি কুল্লি শাই, আল্লাহ প্রতিটি ক্ষেত্রেই সৌন্দর্যকে পছন্দ করেন। তা আল্লাহ সুবহানাহু তাআলা মানুষ সাজগোজ করবে কিংবা নারী হোক পুরুষ হোক, তারা সুন্দরভাবে থাকবে, সুন্দরভাবে চলবে, সুন্দর পোশাক পরবে, এটা তো আল্লাহ সুবহানাহু তাআলা পছন্দ করেন। এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দেখো ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল ফি কুল্লি শাই, আল্লাহ সুন্দর এবং আল্লাহ সব ক্ষেত্রেই সৌন্দর্যকে পছন্দ করেন, অসুন্দরকে আল্লাহ পছন্দ করেন না। এখন যদি কেউ টিপ পরে সৌন্দর্যের জন্য, তাহলে এটা হারাম হওয়ার তো কোনো কারণ নেই। সুতরাং মেয়েরা যারা, আমাদের বাঙালি মেয়েরা, এক এক অঞ্চলে এক এক রকম সংস্কৃতি থাকে, এটা ধর্মীয় বিষয়ের বিষয় না, এটা সাংস্কৃতিক বিষয়, সাজসজ্জা পোশাক আশাকের বিষয়। যেমন কোনো দেশের মেয়েরা সালোয়ার কামিজ পরে, কোথাও শাড়ি পরে, খাবার দাবার যেমন পোশাক আশাকের ক্ষেত্রেও এরকম একটা ব্যাপার, অঞ্চলের একটা প্রভাব থাকে। যেমন আরবের মানুষ রুটি খায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সারা জীবন রুটি খেয়েছেন, খেজুর খেয়েছেন, জীবনে কখনো চাল খেয়েছেন কি না, ভাত খেয়েছেন কি না, এমন কোনো বর্ণনা বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাঈ ইবনে মাজাহ কোথাও নেই। শুধুমাত্র বিহারুল আনোয়ার আল্লামা মজলিসি, আপনার শিয়াদের একজন বিখ্যাত আলেম ছিলেন, তার গ্রন্থে হাদিস আছে, সেই হাদিসে চালের কথা আছে, কিন্তু সুন্নিদের যে গবেষণা সেই মতে হাদিসগুলি গ্রহণযোগ্য নয়। তো আল্লাহ রাসূল ইসলাম জীবনে চাল খেয়েছেন, এমন একটি ধান কিংবা ভাত খেয়েছেন, বিরিয়ানি খেয়েছেন, খিচুড়ি খেয়েছেন, এর একটি প্রমাণ নেই। তা সত্ত্বেও আমরা ভাত খাচ্ছি, এটা কেউ বলবে না যে ভাত খাওয়া এটা বেদাত কিংবা ভাত খাওয়া যাবে না, এটা হারাম। কারণ হচ্ছে খাওয়া দাওয়া যেমন পোশাক আশাক, খাওয়া দাওয়া সংস্কৃতি ইত্যাদি বিষয়, যেখানে কোরআন হাদিসে স্পষ্ট কোনো নিষেধাজ্ঞা নেই। যেটা নিষেধ আছে যে শুকরের মাংস খাওয়া হারাম, সেটা আমাদের জন্য হারাম। আর যেখানে নিষেধ নাই সেখানে আল্লাহ রাসূল যেটা বলেছেন ওই কথাই মানতে হবে, যে বাইনাহুমা, এই হালাল হারামের মাঝে যেটা কোরআন হাদিসে স্পষ্ট কিছু নাই সেটা উন্মুক্ত, সেটা উন্মুক্ত রাখা আছে। অনেকে বলছেন যে হিন্দুরা যেহেতু আপনার কপালে টিপ দেয়, এই জন্য এটা তাদের সঙ্গে সাদৃশ্য। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, যদি কেউ অমুসলিমদের সঙ্গে, অন্য কোনো জাতির সঙ্গে, অন্য কোনো ধর্মাবলম্বীদের সঙ্গে সাদৃশ্য রাখে তাহলে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুতরাং একজন মুসলিম কখনো অন্য ধর্মের সঙ্গে সাদৃশ্য তার হতে পারে না, এই কথাটি বুঝে নিতে হবে। একটা হাদিসকে পরিপূর্ণ রূপে বুঝতে হবে, এবং এটা ব্যাখ্যাতা যারা শারেহ বলা হয়, শারেহীন যে ব্যাখ্যা দিয়েছেন সেটার আলোকে, কারণ পুরো সমগ্র শরীয়ত সামনে রেখেই তারা ব্যাখ্যা দিয়েছেন। তো এখানে আল্লামা আইনি এবং হাফিজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই তারা স্পষ্টভাবে এখানে ব্যাখ্যা দিচ্ছেন যে
এর অর্থ হচ্ছে অন্য ধর্মের কোনো প্রতীকী বিষয় যদি হয় তাহলে সেটা গ্রহণ করবে না। কিন্তু প্রতীকী বিষয় না হয়, অন্য ধর্মের মানুষ খাচ্ছে, হিন্দুরা যেটা খায় যেটা পরে আপনি সেটা খেতেও পারেন, পড়তেও পারেন, যদি আপনার ধর্মের সঙ্গে সেটা সাংঘর্ষিক কিছু না হয়। সুতরাং যেমন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, তিনি একদিন একটা বিশেষ ধরনের জুতা পরলেন, সেখানে কিলক দেওয়া বিশেষ ধরনের জুতা, সুর ধরনের। তো ওনাকে একজন বললেন যে এটা তো পাদ্রীরা পরে এই ধরনের জুতা। তো উনি বললেন যে আল্লাহ রাসূল সাল্লাম যে পশমের স্যান্ডেল পরেছেন ওটাও সেই সময় পাদ্রীরা পরতো কিংবা অমুসলিমরা পরতো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি যখন দুনিয়াতে আসলেন, মক্কায় কোরেশের মুশরিকরা যে সমস্ত পোশাক পরতো, যে সমস্ত যেভাবে চলতো খাওয়া দাওয়ার ক্ষেত্রে, তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি এবং সাহাবা একরাম সেই সমস্ত পোশাকই পরেছেন, সেই সমস্ত খাবার খেয়েছেন। তো এটা তো সমস্যা কিছু না, কারণ খাওয়া দাওয়ার ক্ষেত্রে ইসলামে মৌলিক কিছু নীতিমালা বলা হয়েছে যে এই এই বিষয়গুলি হারাম, এর বাইরে যা আছে সেটা হালাল। পোশাকের ক্ষেত্রেও তাই, সাজসজ্জার ক্ষেত্রেও তাই। সুতরাং এই ট্রিপ নিয়ে যারা বাড়াবাড়ি করছেন, এই অতিরঞ্জনগুলো আসলে ঠিক না। লা তাআদাদু আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, লা তাগলুফি দীনকুম, তোমরা তোমাদের দিনের ক্ষেত্রে বাড়াবাড়ি করো না এবং তোমরা সীমা লঙ্ঘন করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না। অবশ্যই একটি কথা বলে দেওয়া আমি জরুরি মনে করি যে নারীদের সাজসজ্জা, এটা কোরআন এবং সুন্নায় বলা হয়েছে যে এটা পরপুরুষের সামনে প্রদর্শনের জন্য তোমার এই সাজসজ্জা যেন না হয়। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, সুতরাং এছাড়া যে কোনো সাজসজ্জা গ্রহণ করা যাবে যদি সেটা কোরআন এবং সুন্নার সঙ্গে সাংঘর্ষিক কিছু না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই বিষয়টি বোঝার তৌফিক দান করুন এবং ভারসাম্যপূর্ণ চিন্তা আমাদেরকে লালন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।